প্রয়াত অরুণ কান্তি বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া ও দিশু বড়ুয়ার ষান্মাসিক উপলক্ষে এবং আনন্দ বাংলা টেলিভিশনের অষ্ট পুরস্কার সহ মহাসংগদান সম্পন্ন। চন্দনাইশ উপজেলাধীন উত্তর হাসিমপুর বনবিহারের ধর্মপ্রাণ উপাসক প্রয়াত অরুণ কান্তি বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া ও তৎপুত্র দিশু বড়ুয়ার ষান্মাসিক ক্রিয়া উপলক্ষে আয়োজিত অষ্ট পুরস্কার সহ মহতি সংগদান অনুষ্ঠান গত ১৬ই মার্চ বৃহস্পতিবার তাদের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফতেনগর উত্তর সুনীতি বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবানন্দ মহাতের। প্রধান অতিথি ছিলেন ফতেনগর পূর্ব সুনীতি বিহারের অধ্যক্ষ ভদন্ত শোভানন্দ মহাতের। বিশেষ অতিথি ছিলেন জোয়ারা খান কানাবাদ ভাবনানন্দ আরামের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাতের। এছাড়াও মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। তিনি আজ থেকে ৬ মাস পূর্বে প্রয়াত হয়েছেন দিশু বড়ুয়া। ওনার ৬ মাসিক সংগদান, দুটি সংগদান একসাথে সংগঠিত হচ্ছে। মহতি পূর্ণানুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চন্দনাইশ ভিক্ষু পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক। আমি সত্তা বন্দনা নিবেদন করছি উপস্থিত ধর্মপ্রাণ উপাস্যপ্রকাশিকাগণ, আপনাদের সকলে ও উত্তর হাসিমপুর বনবিহারের নবরূপকার অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞানন্দ তের। মূল্যবান সদ্ধর্ম দেশনা প্রদান করে পূর্ণদান করেন ফতেনগর সার্বজনীন বেনুবন বিহারের অধ্যক্ষ ভদন্ত শরণানন্দ তের, জোয়ারা পঞ্চরত্ন বিহারের অধ্যক্ষ বুদ্ধপাল তের, জামিজুরি সার্বজনীন গৌতম বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিমিত্র তের, সম্মাধিটি ফরেস্ট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ মৈত্রীপাল তের, বাংলাদেশ আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও সংগঠক জে ভি এস আনন্দবুদি তের, কাঞ্চননগর কনকানারাম বিহারের অধ্যক্ষ লক্ষরত্ন তের, সাতবাড়িয়া শান্তি বিহারের অধ্যক্ষ তিশ্বমিত্র ভিক্ষু ও প্রয়াতের পরম স্বজন সংঘ সদস্য শিলরক্ষিত ভিক্ষু। এছাড়াও সর্ববদন্ত বিনয় মিত্র ভিক্ষু, সুমনা বংশ ভিক্ষু, আরক্ষা মিত্র ভিক্ষু, অভয় মিত্র ভিক্ষু সহ মহান পূজনীয় ভিক্ষু শ্রামণ সংঘের সুন্দর উপস্থিতিতে উক্ত মহতি অষ্ট উপকরণ সংঘদান অনুষ্ঠান সুন্দর ও সুচারুভাবে সুসম্পন্ন হয়। অনুষ্ঠানে সদ্ধর্ম দেশনায় বলেন ৬ মাস পূর্বে প্রয়াতার দ্বিতীয় পুত্র দিশু বড়ুয়ার আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। সংঘদানে প্রয়াতগণের পারলৌকিক সৎগতি ও সুখ শান্তি কামনায় পূর্ণদান করেন এবং উপস্থিত উপাসক উপাসিকা সহ স্বজনগণ সকলে মধ্যাভোজন গ্রহণ করেন। আনন্দ বাংলা টিভি, নিশিতা বড়ুয়া, চট্টগ্রাম।